এবার দিন দুপুরতে মহানগরত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। এবার নিয়ন্ত্রণ হেরুয়া এখন তীব্র বেগী ডাম্পার এবার সোমালগৈ সর্বশিক্ষা অভিযানের কার্যালয়ত। আমি জানাইছো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, গুয়াহাটী মহানগরত দিন দুপুরতে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার ফলত এগারী ব্যক্তির ঠাইতে মৃত্যু হয়েছে। মহানগর কাহিলিপাড়াত ভয়ঙ্কর দুর্ঘটনা, তীব্র বেগী ডাম্পারে নিয়ন্ত্রণ হেরুয়ায় সোমালগৈ সর্বশিক্ষা কার্যালয়। তীব্রবেগী ডাম্পারখন আছিল জি এম সির জাবর কহিওয়া ডাম্পার। ডাম্পারে মহতিয়াই নিলে বহু কেগী ব্যক্তিক। তীব্রবেগী ডাম্পারখনে বহু কেগী ব্যক্তিক মহতিয়াই নিলে। থিতাতে নিহত হয়েছে এগারী ব্যক্তি আর ঠাইতেই নিহত হয়েছে এগারী ব্যক্তি। আর মহানগর কাহিলিপাড়াত ভয়ঙ্কর এক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, কেন তীব্র বেগত হয় এখন ডাম্পারে এবার পুনের মহতিয়াই লৈ গল সর্বশিক্ষা অভিযানের কার্যালয়ের দেওয়াল। আর সর্বশিক্ষা অভিযানের কার্যালয়ের যে মূল দুয়ার আছিল, মূল যে গেট আছিল, সেই গেট ভাঙি তীব্রবেগী ডাম্পার এবার সোমালগৈ সর্বশিক্ষা কার্যালয়ের চৌহদত। আর তীব্র বেগত হয় এই ডাম্পারখন গুয়াহাটী মহানগর পৌর নিগমের জাবর কহিওয়া ডাম্পার আছিল। আর তীব্র বেগত হয় এই ডাম্পারখনে এবার থিতাতে মৃত্যু হয়েছে এগারী ব্যক্তিয়ে ডাম্পারের খুঁদত। আমি এই দৃশ্য দেখাই আছো, এয়া হয়েছে গুয়াহাটী মহানগরের সর্বশিক্ষা অভিযান কার্যালয়ের চৌহদর ভিতর। আর চৌহদর ভিতর এনেদরে এখন তীব্রবেগী ডাম্পারে প্রবেশ করেছে, নিজের নিয়ন্ত্রণ হেরুয়ায় ডাম্পারখনে মহতিয়াই লৈ যায় বহু কেগী ব্যক্তিক, আর ঠাইতে মৃত্যু হয়েছে এগারী ব্যক্তির। আর বিভিন্ন সময়ত ডাম্পারের দৌরাত্ম্যর সম্পর্ক সংবাদ মাধ্যমত বাতৰি সম্প্রচার হয়ে থাকে, কিন্তু অসমৰ অন্য প্রান্তর কথা বাদ দিল। খোদ গুয়াহাটী মহানগরতে ডাম্পারের দৌরাত্ম্য, আর এইখন ডাম্পারে এনেদরে জাবর কহিওয়া ডাম্পারে এবার মহতিয়াই লৈ গল বহু কেগী ব্যক্তিক, আর ঠাইতে মৃত্যু হয়েছে এগারী ব্যক্তির। আর এনেদরে তীব্রবেগী ডাম্পারে মূল দুয়ার ভাঙি, প্রবেশ দুয়ার ভাঙি প্রবেশ করেছে সর্বশিক্ষা কার্যালয়ের চৌহদর ভিতর, আর এগারী ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘটনাত। এই সম্পর্ক আমার ওসর মন্তব্য আছে, এবার পুনে পুনে আপনার মন্তব্য দেখাবল চেষ্টা করছো। মানে এনেকুৱা দৃশ্যবিলাক মানে দেখিলে মানে মূৰে কাম নকৰা হৈ যায়। আর কথাটো হল কি, আগত সব ওপৰৰ পৰা নামি আহিলে স্পীড ব্ৰেকাৰ নাই, এই ডাম্পাৰবিলাকে অখ প্ৰদান কৰি নামি আয়োজন আমাৰ মানে মই ইয়াতে ৰুমতে বহি দেখি কৰি আছিলো, কিন্তু গাড়ীখন একেলগে খুব জোৰেৰে নামি আহিছে মই দেখা পাইছো। এতিয়া ৰাস্তা ঠিক মাছ পাব অৱস্থাত মই গম পাইছো যে গাড়ীখন কিবা এটা ব্যতিক্ৰম হৈছে, আৰু মই ইয়াৰ পৰা চিৰি উঠিছো যে গাড়ীখন এখন গাড়ি ঘুণ্ডালে ঘুণ্ডালে বুলি কৈছো। এই টাইমত কিন্তু অহা যোৱা গাড়ী একদম ইমান ভাগ্য ভাল যে এখন চাইকেল এখনো নাই। তারপর ওয়াল ভাঙি ভিতর সোমাই গেল, এরপর উঠি গেল মানে আর দেখলো যে এজন কৃষক যদি মানে রাস্তা মেজারমেন্ট করে যে এই ক্যামেরা লই কিনে তার কৃষক মেজারমেন্ট করে আছে রাস্তা আমার কেউ বছর ভিতর শাখায় না না শাখায় বহি থাকে মেজারমেন্ট করে সোমাইছিল, স্ক্যান করে লইছে মাত্র কিস্তি কিনে আৰু আপোনালোকে আমি মন্তব্য দেখুৱালো। এয়া হৈছে গুৱাহাটী মহানগৰত কিছু সময় পূৰ্বে ডাম্পাৰে মহতিয়াই লৈ গল এগারী ব্যক্তিক, আসলে বহুকেগী ব্যক্তিক এখন তীব্রবেগী ডাম্পারে মহতিয়াই লৈ গৈছিল, কিন্তু ঘটনাতে ঠাইতে এগারী ব্যক্তির মৃত্যু হয়েছে ইতিমধ্যে। আসলতে কাহিলিপাড়ার সেই অঞ্চলত যী ব্যক্তির মৃত্যু হয়েছিল তেখেতে রাস্তার জোখমাখ করেছিল, অর্থাৎ রাস্তা নির্মাণের কারণে জোখমাখ করে থাকার সময়তে বিপরীত দিকরপরা এখন তীব্রবেগী ডাম্পার আর ডাম্পারখনে মহতিয়াই লৈ যায় বহুকেগী ব্যক্তিক, আর ঠাইতে মৃত্যু হয়েছে এগারী ব্যক্তির। আর এই ঘটনা প্রথম নহয়, ইয়ার পূর্বে বহুবার এনেদরে সর্বশিক্ষা মিশন কার্যালয়ত বহুবার এনে দুর্ঘটনা সংঘটিত হয়ে আছে। বহুবার বাহনে এনেদরে দেওয়াল ভাঙি, মূল প্রবেশ দুয়ার ভাঙি সর্বশিক্ষা মিশন কার্যালয়ের চৌহদত প্রবেশ করে। আর এইবারও দেখা পাওয়া গেছে এখন তীব্রবেগী ডাম্পারে নিজের নিয়ন্ত্রণ হেরুয়াই সর্বশিক্ষা কার্যালয়ের চৌহদর মূল দুয়ার ভাঙি
প্রবেশ করে সর্বশিক্ষা কার্যালয়ের চৌহদত লগতে মহতিয়াই লৈ যায় বহুকেগৰাকী ব্যক্তি আর ঠাইতে মৃত্যু হয়েছে পথ নির্মাণকারী সংস্থার এগৰাকী ব্যক্তিৰ।